নাবালিকা অপহরণের অভিযোগে অভিযুক্তর জেল হেফাজত। এক নাবালিকাকে অপহরণের অভিযোগে অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিল খাতড়া মহকুমা আদালত। বুধবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। প্রসঙ্গত গত 9 অক্টোবর ইন্দুপুর থানা এলাকার একটি গ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হন। পরে নাবালিকার তরফে পরিবারের তরফে ওই গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে ইন্দুপুর থানার দ্বারস্থ হন। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে ও এদিন আদালতে তুললে বিচারক জমিনের আবেদন খারিজ করে দেন। আগামী 28 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। তো এই ইনপুর থানা থেকে গতকাল ইনপুর থানা পুলিশ আমার ক্লায়েন্ট রিন্টু বাউরি, যার নাম, তাকে ইনপু পিএস 107/2022 নম্বর মোকদ্দমায় অ্যারেস্ট করে, যার ধারা হচ্ছে 363 এবং 365 আইপিসি, কোর্টে গতকাল তাকে ফয়ার করা হয় এবং সাথে অ্যাডিং সেকশনের প্রেয়ার দেওয়া হয় 376 এবং 6 অফ পক্সো অ্যাক্ট, যা হচ্ছে ধর্ষণ এবং নাবালিকা মেয়ের উপর যে অত্যাচার করা হয় আর কি, সেই ধারায় এডিং সেকশনে প্রেয়ার দেয়। কোর্ট আজকে সিডি দেখে সংস্কৃতি কনসিডার করে, যেহেতু মেয়েটি নাবালিকা আর কি, কাজেই এই কেসে তদন্তকারী অফিসারের যে প্রেয়ার এডিং সেকশনে, সেই প্রেয়ার অ্যালাউ করেন এবং আমি যে জামিনের দরখাস্ত করেছিলাম সেই জামিন নামঞ্জুর করে আজকে ল্যান্ডেড এসিজেম আদালত এই আসামি কে আগামী 28/10/2022 তারিখ পর্যন্ত জেল হেফাজতে আদেশ দেন এবং এই কেসটি পক্সো কোর্টে ট্রান্সফারের জন্য অর্ডার করেন। দিনটি ধার্য আছে আগামী 28/10/2022 তারিখ। রয়েল ট্যাটু করতে এখন আর যেতে হবে না বাইরে। আপনার শহর ধূপগুড়িতে এখন অত্যাধুনিক ট্যাটু পার্লার। এখানে উন্নত মানের রং ও অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ট্যাটু করা হয়। সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতিতে কাজ করা হয় এখানে। তবে আর দেরি কিসে, আজকে চলে আসুন। আমাদের ঠিকানা রয়্যাল ট্যাটু, পালাকাটা রোড, ধূপগুড়ি, স্টাইল বাজারের পাশে। আমাদের ফোন নম্বর 7864863381 অথবা 7001433629।